নমস্কার, আমি কৃপাঞ্জলি, রিয়ান মার্টিনের বায়োলজি ডিপার্টমেন্টের একজন এডিটর। দীর্ঘ দিন ধরে লকডাউনের কারণে স্কুল বন্ধ, কিন্তু স্কুল বন্ধ থাকলেই তো আর এতদিন পড়াশুনো বন্ধ রাখা যায় না। তাই আজ আমরা ক্লাস টুয়েলভের হেলথ অ্যান্ড ডিজিজ, রোগ ও স্বাস্থ্য চ্যাপ্টারের অ্যান্টিজেন অংশটি সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, তার সাধারণ ধর্ম, কি কি প্রকারের অ্যান্টিজেন হতে পারে, তাই প্রকারভেদগুলি, হ্যাপটেন, অ্যাডজুভেন্ট, অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস, এগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে অ্যান্টিজেন কি? আমাদের দেহের বাইরে থেকে যে সমস্ত বিজাতীয় জীবাণু বা জীবাণু নিঃসৃত বিষ বা টক্সিন প্রবেশ করে, সেগুলি আমাদের দেহের অনাক্রম্যতা তন্ত্রকে অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে বাধ্য করে। তার মানে কি? না, এই বিজাতীয় জীবাণুগুলিকে বাধা দেওয়ার জন্য আমাদের দেহের ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা তন্ত্র এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এই জীবাণুগুলিকে বা অধিবিষকে বলা হয় অ্যান্টিজেন। অ্যান্টিজেন কথার অর্থ হল অ্যান্টিবডি উৎপাদক বা অ্যান্টিবডি জেনারার। আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের রেণু, উদ্ভিদের পরাগ রেণু, এগুলি অ্যান্টিজেন হিসেবে দেহে প্রবেশ করতে পারে। আবার অনেক সময় ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত অণুজীবের অংশগুলি, উপাংশগুলি, যেমন ফ্লাজেলা, ক্যাপসুল, কোষ প্রাচীর, এই অংশগুলিও অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ব্যাকটেরিয়ার অধিবিষ তীব্র অ্যান্টিজেন ধর্মী হয়। ব্যাকটেরিয়া অধিবিষ থেকে সবচেয়ে তীব্র অ্যান্টিজেনের প্রতিক্রিয়া, অ্যান্টিজেনের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া তা সৃষ্টি হয়। এছাড়াও যখন আমাদের দেহে অঙ্গ প্রতিস্থাপন হয়, যেমন নি ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই সমস্ত অঙ্গ প্রতিস্থাপনের সময়ও অনেক সময় এগুলিকে আমাদের দেহ অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে। এছাড়া বেশ কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যেগুলি অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। এবার আমরা জানবো এই অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কি। এই প্রতিটি প্রকারের অ্যান্টিজেনের জন্য আমাদের দেহে অ্যান্টিজেনের সাপেক্ষে নির্দিষ্ট অ্যান্টিবডি সৃষ্টি হয়। এই নির্দিষ্ট অ্যান্টিবডিগুলির সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সৃষ্টি হয়, যার মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়া হয় করে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সৃষ্টি হওয়ার জন্য অ্যান্টিজেনের একটি বিশেষ জায়গায়, এক বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয়। এই যে বিশেষ স্থানে অ্যান্টিজেনের উপরিভাগের যে বিশেষ স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে এপিটোপ বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট বলে। আবার একইভাবে অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলা হয় প্যারাটোপ। তাহলে প্যারাটোপ বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে কি জানলাম আমরা? অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি বাইন্ড করে তাকে বলা হয় এপিটোপ বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট, এবং অ্যান্টিবডির যে স্থানে অ্যান্টিজেন বাইন্ড করে সেই স্থানকে বলা হয় প্যারাটোপ বা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এছাড়া আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এই যে এপিটোপ, একটি অ্যান্টিজেনের উপরিভাগে অ্যান্টিবডি, তার যে নির্দিষ্ট অ্যান্টিবডি সেগুলো যুক্ত হওয়ার জন্য অনেক বেশি সংখ্যক স্থান থাকে, এপিটোপ থাকে। এই ধরনের যে অ্যান্টিজেনগুলি যেগুলোতে অনেকগুলি করে এপিটোপ থাকে সেগুলিকে বলা হয় মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন। আমরা অ্যান্টিজেনে দুটি বিশেষ ক্ষমতাও দেখতে পাই, একটা হচ্ছে অনাক্রম্যতাকরণ এবং ইমিউনিজেনিসিটি, আরেকটি হচ্ছে বিক্রিয়াকরণ বা রিঅ্যাক্টিভিটি। তাহলে অনাক্রম্যতাকরণ কি? অনাক্রম্যতাকরণ হচ্ছে এই অ্যান্টিজেন দেহের ভেতর ঢোকার পর যে অ্যান্টিবডি উৎপাদন করে বা অনাক্রম্যতা সাড়া প্রদান করে, এই অ্যান্টিবডি উৎপাদন এবং অনাক্রম্য সাড়া প্রদান করার যে ক্ষমতা তাকে বলা হয় অনাক্রম্যতাকরণ। আর বিক্রিয়াকরণ হলো অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া ঘটানো, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া ঘটানো।
এই যে সমস্ত অ্যান্টিজেনের এই দুটি ক্ষমতা, অনাক্রম্যতাকরণ এবং বিক্রিয়াকরণ, এই দুটি ক্ষমতাই বর্তমান সেই সমস্ত অ্যান্টিজেনগুলিকে বলা হয় সম্পূর্ণ অ্যান্টিজেন, অ্যান্টিজেনের সাধারণ ধর্ম। অ্যান্টিজেনের প্রথম এবং প্রাথমিক শর্তই হচ্ছে এটি আমাদের দেহ বহির্ভূত পদার্থ, দেহের বাইরে থেকে এগুলি দেহের ভিতরে ঢোকে। কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় দেহের নিজস্ব উপাদানও অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত হয়। দেহের অনাক্রম্যতা তন্ত্র দেহের নিজস্ব উপাদানকেও কখনো কখনো অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত করে। এই সময়ে যে রোগ সৃষ্টি হয় তাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। অটো মানে সেলফ মানে নিজের, এবং ইমিউন মানে অনাক্রম্যতা তন্ত্র, মানে নিজের অনাক্রম্যতা তন্ত্র দ্বারা নিজেই তখন কোনো অঙ্গ বা কলা আক্রান্ত হয়, তাই একে বলা হয় অটো ইমিউন ডিজিজ। আমাদের অতি পরিচিত একটি অটো ইমিউন ডিজিজ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবার জানব রাসায়নিক প্রকৃতি। তাহলে অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি প্রধানত প্রোটিন ধর্মী হয়, তারা পেপটাইড শৃঙ্খল বা অ্যামাইনো অ্যাসিড চেইন দ্বারা নির্মিত হয়। কিন্তু কোন কোন ক্ষেত্রে অ্যান্টিজেন পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন এগুলি দ্বারাও গঠিত হতে পারে। কিন্তু আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, অ্যান্টিজেন অবশ্যই প্রোটিন ধর্মী হয় কিন্তু সমস্ত প্রোটিন অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে না। যেমন আমাদের দেহের হিস্টোন, ক্রোমাটিন তন্তুতে হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন বা জিলাটিন, এই যে প্রোটিনগুলি, এই প্রোটিনগুলি কিন্তু কোনোভাবেই অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে না। কেন পারে না? কারণ এই প্রোটিনগুলি টাইরোসিন অ্যাসিড সমৃদ্ধ নয়, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ নয়, তাই জন্য এই যে জিলাটিন হিস্টোন এই প্রোটিনগুলি কখনোই অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে না। এবার আমরা আসব গঠনে। অ্যান্টিবডির যেমন নির্দিষ্ট গঠন রয়েছে, অ্যান্টিজেনের কিন্তু কোনো নির্দিষ্ট গঠন থাকে না। কিন্তু উচ্চ আণবিক ভরের যে কোনো রৈখিক বা লিনিয়ার বা ব্রাঞ্চড শাখাযুক্ত যে কোনো পলিপেপটাইড, পলিস্যাকারাইড বা গ্লোবিউলার অ্যান্টিজেন প্রোটিন অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। পলিপেপটাইড, পলিস্যাকারাইড বা গ্লোবিউলার প্রোটিন অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, কিন্তু সব ধরনের অ্যান্টিজেনের সাপেক্ষে অ্যান্টিবডির গঠন নির্দিষ্ট হয়। এমনকি বিভিন্ন সময় দেখা যায় অনেক ধরনের অ্যান্টিজেনের মিশ্রণ যদি দেহে প্রবেশ করে, তাহলেও একটি অ্যান্টিজেনের সাপেক্ষে যে নির্দিষ্ট অ্যান্টিবডি আছে আমাদের দেহের মধ্যে, সেই অ্যান্টিবডি সেই বিশেষ অ্যান্টিজেনটিকে অবশ্যই চিহ্নিত করতে পারে। তাহলে অ্যান্টিজেনের অ্যান্টিবডির স্পেসিফিসিটি আছে, নির্দিষ্ট অ্যান্টিজেনকে নির্দিষ্ট অ্যান্টিবডি রেকগনাইজ করতে পারে। এই কারণে আরেকটা জিনিস দেখা যায়, যখন অ্যান্টিজেনের গঠন পরিবর্তিত হয়ে যায়, কোনো কারণে যদি অ্যান্টিজেনের গঠন পরিবর্তিত হয়ে যায়, তাহলে হয় সেটি ইমিউনোজেনিসিটি হারায়, মানে সেটা আর ইমিউনোজেন থাকে না, অনাক্রম্যতা তন্ত্রকে উদ্দীপিত করতে পারে না, অথবা সেটি একটি নতুন অ্যান্টিজেনে পরিবর্তিত হয়ে যায়। যদি এই অ্যান্টিজেনের গঠনের পরিবর্তনের ফলে সেটি নতুন অ্যান্টিজেনে পরিবর্তিত হয়েই যায়, তাহলে তার সাপেক্ষে যে নির্দিষ্ট অ্যান্টিবডি ছিল সেটা কিন্তু আর এই নতুন অ্যান্টিজেনকে রেকগনাইজ করতে পারবে না। আণবিক ভর, আমাদের অ্যান্টিজেন দেহের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস এরকম অনেক ভাবেই ঢুকছে, কিন্তু সব অ্যান্টিজেন কিন্তু আমাদের দেহে অনাক্রম্যতা তৈরি করতে পারে না। কার্যকরী অ্যান্টিজেন যেগুলি, সেগুলোর আণবিক ভর সাধারণত 10,000 ডাল্টনের বেশি হতে হয়, ন্যূনতম 6,000 ডাল্টনের বেশি হওয়া প্রয়োজন। যে সমস্ত অ্যান্টিজেনের আণবিক ভর 1,00,000 ডাল্টনের বেশি, তারা সবচেয়ে বেশি সক্রিয় হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি টিটেনাস্ট্রক্সিন, এগ অ্যালবুমিন, এইগুলি খুব সক্রিয় অ্যান্টিজেন হিসেবে পরিচিত, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা কি? না, ইনসুলিন, যার আণবিক ভর মাত্র 5,794 এবং গ্লুকাগন,
তার আণবিক ভর 3485। এদের আণবিক ভর অত্যন্ত কম হলেও এগুলি অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়। এবার আসছি জটিলতায়। কেবলমাত্র এক প্রকার অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত পলিপেপটাইড মানে হোমো পলিমার, একটি অ্যামাইনো অ্যাসিড দিয়েই পলিপেপটাইড চেনটি তৈরি হয়েছে, এরকম পলিপেপটাইড চেন অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয় না। দেখতে পাওয়া যায় যে প্রোটিনের স্ট্রাকচার বা তার গঠন যত জটিল হয় এবং যত বিভিন্ন অণুর মিশ্রণে সেই স্ট্রাকচার তৈরি হয়, অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে সে তত বেশি সক্ষম হয়। যেমন দেখা যায় যে অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী যে ব্যাসিলাস অ্যানথ্রোসিস ক্যাপসুল রয়েছে, ব্যাসিলাস অ্যানথ্রোসিস ব্যাকটেরিয়ার ক্যাপসুল, এর যে পলি ডি গ্লুটামিক অ্যাসিড, এই পলি ডি গ্লুটামিক অ্যাসিডের আণবিক ভর হয় 50,000 ডাল্টন, কিন্তু শুধুমাত্র গ্লুটামিক অ্যাসিড দ্বারা গঠিত বলে এটি ইমিউনোজেন নয়, নন ইমিউনোজেনিক প্রোটিন, এটা কোন রকম অনাক্রম্যতা তন্ত্রকে উদ্দীপনা জাগানোর মতো ক্ষমতা এর নেই। তাহলে এর থেকেই আমরা বুঝতে পারছি যে একটি ইমিউনোজেন হওয়ার জন্য একটি প্রোটিনকে অত্যন্ত পুঞ্জীভূত এবং জটিল গঠন সম্পন্ন হওয়া প্রয়োজন। আমরা অনেকক্ষণ ধরে অ্যান্টিজেন ইমিউনোজেন এ কথাগুলো বলছি, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে ভাবি অ্যান্টিজেন এবং ইমিউনোজেন একই শব্দ, আসলে কিন্তু তা নয়। অ্যান্টিজেন হচ্ছে সেইগুলো যেগুলো অ্যান্টিবডির সাথে অথবা রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। যে সমস্ত বিজাতীয় জীবাণুগুলি অ্যান্টিবডির সাথে অথবা রিসেপ্টরের সাথে যুক্ত হতে পারে সেগুলিই অ্যান্টিজেন, কিন্তু এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে সেই বিজাতীয় বস্তুটি সবসময় অ্যান্টিবডি সৃষ্টি করবে বা অনাক্রম্যতা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। যখন শুধুমাত্র এই বিজাতীয় বস্তুগুলি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু কোনো অনাক্রম্য সাড়া সৃষ্টি করতে পারে না, তাদেরকে অ্যান্টিজেন বলে এবং এই ধর্মকে বলা হয় অ্যান্টিজেনিসিটি। এর ঠিক উল্টো ঘটনা হচ্ছে ইমিউনোজেনিসিটি। এখানে কি হয়, অ্যান্টিজেনটা দেহের মধ্যে প্রবেশ করে অনাক্রম্যতাতন্ত্রকে অবশ্যই উদ্দীপিত করবে, অর্থাৎ কি, সে অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং অ্যান্টিবডি উৎপাদন করবে। যে সমস্ত ইমিউনো অ্যান্টিজেন দেহে প্রবেশ করার পরে অ্যান্টিবডি সৃষ্টি করতে সক্ষম এবং অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম, তাদেরকেই শুধুমাত্র ইমিউনোজেন বলা হয় এবং তাদের ধর্মকে বলা হয় ইমিউনোজেনিসিটি। তাই আমরা বলতেই পারি যে সমস্ত ইমিউনোজেন অ্যান্টিজেন হলেও সমস্ত অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেন নয়। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আধান বা চার্জ। অ্যান্টিজেনের আধানের ওপর তার ইমিউনোজেনিসিটি নির্ভর করে না। অ্যান্টিজেন ধনাত্মক, ঋণাত্মক, প্রসম, যা কিছু আধানযুক্ত হতে পারে, কিন্তু তার ওপর তার অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টির ক্ষমতা নির্ভর করে না। অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে ধনাত্মক তড়িৎ আধানযুক্ত অ্যান্টিজেন, মানে যে অ্যান্টিজেন পজিটিভলি চার্জ, তার এগেনস্টে যে অ্যান্টিবডি উৎপাদন হচ্ছে সেই অ্যান্টিবডিটি ঋণাত্মক আধানযুক্ত, অর্থাৎ নেগেটিভলি চার্জ। ফলে অ্যান্টিজেনের আধানের ওপর অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টির নির্ভর করে না। এছাড়া আরো দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে তাদের কলায় নির্দিষ্ট প্রকার অ্যান্টিজেনই থাকে। যেমন মানুষ আর বাঘ, এদের দুজনেই স্তন্যপায়ী প্রাণীভুক্ত হলেও এদের দুজনের দেহের অ্যান্টিজেন ভিন্ন ভিন্ন প্রকারের হয় এবং এদের দুজনের অ্যান্টিজেন নিয়ে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া দেখানো হয় তাহলে সেই বিক্রিয়ার মাধ্যমে সহজেই বুঝতে পারা যায় কোনটা কার অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন প্রজাতিতে নির্দিষ্ট থাকে, যে অ্যান্টিজেন যে প্রজাতিতে হওয়ার কথা সেই অ্যান্টিজেন সেই প্রজাতিতে নির্দিষ্ট।
একই জিনিস আমরা অঙ্গের ক্ষেত্রেও দেখতে পাই। কোনো নির্দিষ্ট অঙ্গ বা কলাতে একটি নির্দিষ্ট অ্যান্টিজেন থাকে, অর্থাৎ সেগুলি অঙ্গ নির্দিষ্ট অ্যান্টিজেন। আচ্ছা, এ তো গেল অ্যান্টিজেনের বৈশিষ্ট্য আর সাধারণ ধর্ম। এবার হচ্ছে অ্যান্টিজেন দুটি প্রকারের হয়, কি কি? এক্সোজেনাস অ্যান্টিজেন, এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেন কারা? যে সমস্ত অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে থেকে উৎপন্ন হয় এবং বাইরে থেকে প্রাণীদেহে ঢোকে, সেই সমস্ত অ্যান্টিজেন গুলোকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন। অর্থাৎ এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি রোগ সৃষ্টিকারী জীবাণু, পরাগ রেণু, তারপর বিভিন্ন ভেষজ ড্রাগ, ছত্রাকের মাইসেলিয়াম, বিভিন্ন পলিউট্যান্টস, এগুলো সমস্ত হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। তাহলে এন্ডোজেনাস অ্যান্টিজেন কারা? এক্সোজেনাস অ্যান্টিজেন যেমন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয়েছে, এন্ডোজেনাস অ্যান্টিজেন সেরকমই প্রাণীদেহের অভ্যন্তরে উৎপন্ন হয়, সেই জন্য তাদেরকে এন্ডোজেনাস বলা হয়। এই এন্ডোজেনাস অ্যান্টিজেন আবার বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন জেনোজেনিক অ্যান্টিজেন, মানে যারা জাতিজনিগতভাবে পৃথক প্রজাতির, অর্থাৎ ফাইলোজেনেটিক্যালি আনরিলেটেড স্পিসিস। এর অর্থ কি? ইভলিউশনের ক্ষেত্রে, মানে বিবর্তনের ক্ষেত্রে, এরা একই অ্যানসেস্টার, মানে একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি হয়নি, তাই তারা জাতিজনিগতভাবে ফাইলোজেনেটিক্যালি আলাদা প্রজাতি, তাদের পূর্বপুরুষ এক নয়। সেই কারণে এই ধরনের প্রজাতির দেহে যখন সমপ্রকৃতির অ্যান্টিজেন দেখা যায় তখন তাকে জেনোজেনিক অ্যান্টিজেন বলা হয়। যেমন সালমোনেলা বলে যে ব্যাকটেরিয়া এবং স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া উভয়ের দেহেই ফর্সমান অ্যান্টিজেন দেখা যায়, কিন্তু এদের ফাইলোজেনি এক নয়, ফাইলোজেনেটিক অ্যান্সেস্টার এক নয়। আবার স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কার্ডিওলিপিন দেখা যায়, কিন্তু সমস্ত স্তন্যপায়ী প্রাণীর অ্যান্সেস্টার বা পূর্বপুরুষ একই নয়। তাহলে জাতিজনগতভাবে পৃথক যে প্রজাতিগুলো, যাদের পূর্বপুরুষ আলাদা আলাদা, এমন প্রজাতিভুক্ত জীবেদের স্পিসিসের, প্রজাতির জীবেদের মধ্যে যখন একই প্রকৃতির অ্যান্টিজেন দেখা যায় তাকে বলা হচ্ছে জেনোজেনিক অ্যান্টিজেন। আর অ্যালোজেনিক অ্যান্টিজেন কি? অ্যালোজেনিক অ্যান্টিজেন হচ্ছে একই প্রজাতিভুক্ত দুটো জীব, কিন্তু তাদের জিনগত নিয়ন্ত্রণের পার্থক্যের কারণে কি হচ্ছে, অ্যান্টিজেনগুলি পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। যেমন আমাদের দেহে দেখতে পাওয়া যায় আরবিসি, ডাব্লিউবিসি, এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, সেরাম প্রোটিন, এগুলি আলাদা জাতীয় অ্যান্টিজেন, এগুলিতে যে অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে এগুলি আলাদা আলাদা জাতীয় অ্যান্টিজেন। সেজন্য বলা হচ্ছে একই প্রজাতির দুটো জীব, যে সকল অ্যান্টিজেন সেগুলো জিনগত নিয়ন্ত্রণের প্রভাবে আলাদা আলাদা, তাই তাদেরকে অ্যালোজেনিক অ্যান্টিজেন বলা হচ্ছে। এই যেমন কারোর রক্তে এ পজিটিভ, কারোর বি পজিটিভ, এগুলো তাদের রক্তের লোহিত কণিকার উপস্থিত অ্যান্টিজেনের, আলাদা আলাদা অ্যান্টিজেনের উপস্থিতির কারণে ঘটছে, তাই এগুলোকে অ্যালোজেনিক অ্যান্টিজেন বলা হয়, অটোলোগাস অ্যান্টিজেন। অনেক সময় কি হয়, প্রাণীদেহের অভ্যন্তরীণ কলাকোষ অ্যান্টিজেন ধারণ করে। এই অভ্যন্তরীণ কলাকোষ যখন অ্যান্টিজেন ধারণ করে, নিজের সেলফ অ্যান্টিজেন সেগুলো, সেগুলিকে বলা হয় অটোলোগাস অ্যান্টিজেন। সাধারণভাবে দেহের অনাক্রম্যতা তন্ত্র সহজে এদেরকে চিহ্নিত করতে পারলেও এদেরকে আক্রমণ করতে বা এদের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, কারণ এগুলি ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন দ্বারা পৃথক থাকে। সেই কারণে চিহ্নিত করতে পারলেও এদেরকে আক্রমণ করতে বা প্রতিক্রিয়া সৃষ্টি করতে অনাক্রম্যতা তন্ত্র পারে না। এবার আমরা জানবো হ্যাপটেন। হ্যাপটেন কি জিনিস? এতক্ষণ আগে অবধি আমরা দেখেছিলাম যে উচ্চ আণবিক ভরযুক্ত যে সমস্ত প্রোটিন সেগুলি অ্যান্টিজেন হিসেবে কাজ করে। 10,000 ডাল্টনের উপরে হলে সেগুলি আণবিক ভর, 10,000 ডাল্টনের উপরে হলে সেগুলি অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এখানে আমরা দেখব যে নিম্ন আণবিক ভর সম্পন্ন, মানে 1,000 ডাল্টনেরও কম আণবিক ভর সম্পন্ন কিছু অপ্রোটিন ধর্মী, মূলত লিপিড,
বা শর্করা ধর্মী কিছু অণু রয়েছে যেগুলি নিজেরা প্রাণীদেহে অনাক্রম্যতা সৃষ্টি করতে পারে না, কিন্তু প্রোটিন বাহকের সঙ্গে যুক্ত হয়ে তারা ইমিউনোজেন হিসেবে কাজ করতে পারে। তারা নিজেরা নিম্ন ভরযুক্ত এবং অপ্রোটিন, নিজে নিজে একা একা করতে পারছে না, কিন্তু প্রোটিন বাহক বা ক্যারিয়ারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং সেই পুরো কমপ্লেক্সটা একসাথে একটা সম্পূর্ণ অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। তা এই কারণে হ্যাপটেনকে বলা হয়, হ্যাপটেন যেহেতু অন্যের সহায়তা নিয়ে, ক্যারিয়ারের বা বাহকের সহায়তা নিয়ে অনাক্রম্য প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই হ্যাপটেনকে বলা হয় অসম্পূর্ণ অ্যান্টিজেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন প্রভৃতি সিরাম প্রোটিন হ্যাপটেনের বাহক অণু হিসেবে কাজ করে। হ্যাপটেন দু প্রকার হতে পারে, সরল বা জটিল প্রকৃতির হতে পারে। যেমন সরল হ্যাপটেন কি হয়, সরল হ্যাপটেন হয় নিম্ন আণবিক ভরযুক্ত এবং অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ায় অধক্ষেপ পড়ে না। হ্যাপটেন, সরল হ্যাপটেন যখন অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করে তখন কোনো অধক্ষেপ পড়ে না। কিন্তু আচ্ছা, সরল হ্যাপটেনের উদাহরণ কি হতে পারে, অ্যালার্জেন, মানে যারা আমাদের দেহে অ্যালার্জি সৃষ্টি করে। আর জটিল হ্যাপটেন কি, জটিল হ্যাপটেন আকারে অনেক বড়, তাই অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করে অধক্ষেপ পড়ে এবং সেটি ভিজিবল মানে দৃশ্যমান অধক্ষেপ পড়ে। জটিল হ্যাপটেনের উদাহরণ হচ্ছে কার্ডিওলিপিন, যেটা আমরা এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে পেয়েছিলাম। এরপর আমরা পড়ব হচ্ছে অ্যান্টিজেন এবং হ্যাপটেনের পার্থক্য। তাহলে অ্যান্টিজেন কি হলো, অ্যান্টিজেন সম্পূর্ণ প্রোটিন এবং সম্পূর্ণ হয়, এবং হ্যাপটেন কি হয়, অসম্পূর্ণ হয়। অ্যান্টিজেন হচ্ছে মূলত প্রোটিন ধর্মী, কখনো কখনো পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, লিপিড বা নিউক্লিক অ্যাসিড হতে পারে। হ্যাপটেন কিন্তু সাধারণভাবেই গ্লাইকোপ্রোটিন এবং লিপিড জাতীয়। অ্যান্টিজেনের ক্ষেত্রে বাহক অণুর কোনো প্রয়োজন নেই, হ্যাপটেনের ক্ষেত্রে প্রোটিন ধর্মী একটি বাহক অণু যুক্ত হলে তবেই সেটা অনাক্রম্যতা তন্ত্রকে উদ্দীপিত করতে পারে। ফলে হ্যাপটেনের ক্ষেত্রে বাহক অণু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিজেন সাধারণত 10,000 ডাল্টনের বেশি হয়, উচ্চ আণবিক ভরযুক্ত, এবং হ্যাপটেন সাধারণত 1,000 ডাল্টনের কম হয়, অর্থাৎ নিম্ন আণবিক ভর বিশিষ্ট ক্ষুদ্র অণু। এইবার আমরা পড়ব অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট কি জিনিস, এই যে অনাক্রম্য প্রতিক্রিয়া, একে আমাদের দেহের অনাক্রম্য প্রতিক্রিয়ার মাত্রাকে আরো তীব্র করে তোলার জন্য, আরো বাড়ানোর জন্য যে পদার্থ অ্যান্টিজেনের সঙ্গে অথবা সরাসরি দেহে প্রবেশ করানো হয় তাকে বলা হয় অ্যাডজুভেন্ট। একে কেন প্রবেশ করানো হয়, কারণ যখন ভ্যাকসিন নেওয়া হয় তখন কি করা হয়, খুব স্বল্প পরিমাণ অ্যান্টিজেন থেকে যাতে অধিক পরিমাণ অ্যান্টিবডি সৃষ্টি করা যায়, সেই উদ্দেশ্যে ভ্যাকসিন প্রস্তুতির সময় অ্যাডজুভেন্ট ব্যবহার করা হয়। অ্যাডজুভেন্টের উদাহরণ হচ্ছে, অজৈব অ্যাডজুভেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালাম এই সমস্ত, এবং সাইটোকাইন হচ্ছে IL-1, IL-12, এগুলি দেহের মধ্যে সৃষ্টি হয়। আচ্ছা, অ্যাডজুভেন্ট ম্যাক্রোফেজের সক্রিয়করণ, লিম্ফোসাইটের সক্রিয়করণ, অ্যান্টি টিউমার ক্রিয়ার মাধ্যমে সাধারণত অনাক্রম্য সারার মাত্রা বৃদ্ধি করে। এই অ্যাডজুভেন্ট প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফ্রেন্ডস, সেই কারণে তিনি প্রথম অ্যাডজুভেন্টের কার্যকারিতা আলোচনা করেছিলেন, সেই কারণে তার নাম অনুসারেই অ্যাডজুভেন্টকে দু ভাগে বিভক্ত করা যায়। যেমন ফ্রেন্ডস সম্পূর্ণ অ্যাডজুভেন্ট এবং ফ্রেন্ডসের অসম্পূর্ণ অ্যাডজুভেন্ট। এই সম্পূর্ণ অ্যাডজুভেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জলীয় দশায় অ্যান্টিজেন থাকে এবং তৈলাক্ত দশায় মৃত ব্যাকটেরিয়া থাকে, তাই একে বলা হয় ওয়াটার ইন অয়েল ইমালশন। অসম্পূর্ণ অ্যাডজুভেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্যারাফিন যে দিয়ে গঠিত একটা তৈলাক্ত দশা থাকে, কিন্তু তাতে তরল প্যারাফিন দ্বারা গঠিত তৈলাক্ত দশা, কিন্তু তাতে ব্যাকটেরিয়াকে পাওয়া যায় না, একে বলা হয় অসম্পূর্ণ অ্যাডজুভেন্ট। তাহলে
অ্যান্টিজেন সংক্রান্ত আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী সময় আমরা এই নবম চ্যাপ্টারটির আরো অন্যান্য অংশ এবং আলোচনা করব। তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে।